प्रिय शिक्षार्थी आमार यूट्यूब चैनल बुएट एडमिशन मैथ ए टू जेड एर पक्ष तुम्हारे सबाई के जाना सादर आमंत्रण और आमार ऑनलाइन क्लासे थाकार जन्य तुम्हारे सबाई के धन्यवाद। जे समस्त स्टूडेंट अर्थात तुम्हारा जरा ए बछर तुम्हारे पसंद मत कलेजे एसएससी प्रथम वर्षे भर्ती हो सुयोग पाच्छो तादेर जन्य थाकलो अतिरिक्त शुभेच्छा अभिनंदन। আর যারা চান্স পাওনি তাদের কষ্ট পাওয়ার বা কোনো কারণ নেই, তারা দ্বিতীয় দফে হয়তো তোমাদের পছন্দ মতো কলেজ পেয়ে যাবে। তা এখন তোমরা যারা মোটামুটি একটা কলেজে চান্স হয়েছে ধরে নিতে পারো, তারা এখন থেকে লেখাপড়া শুরু করে দাও, কারণ ইতিমধ্যে তোমাদের তিন চার মাস পার হয়ে গেছে। তা এখন এই আমাদের এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর চ্যাপ্টারের তৃতীয় ক্লাসে আজ আমি দেখাবো ভেক্টরের গুণন। এখন ভেক্টরের গুণনটা দেখো, ভেক্টরের গুণন কাকে বলে? ভেক্টর হচ্ছে তোমার, ভেক্টরের গুণন হচ্ছে যে প্রক্রিয়ায় দুইটি ভেক্টরকে গুণ করা হয় তাকে বলা আছে ভেক্টরের গুণন প্রক্রিয়া। এই গুণন প্রক্রিয়া দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্কেলার গুণন বা অধিক গুণন, আরেকটা হচ্ছে ভেক্টর গুণন বা দিক গুণন, একে ক্রস গুণনও বলে। তাহলে আমরা ভেক্টরের গুণন বলতে কি বুঝতেছি, যে প্রক্রিয়ায় দুইটি ভেক্টরকে গুণ করা হয় সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ভেক্টরের গুণন প্রক্রিয়া। এই ভেক্টরের গুণন প্রক্রিয়া দুইভাবে হয়, একটা হচ্ছে তোমার স্কেলার গুণন প্রক্রিয়া বা অধিক গুণন প্রক্রিয়া, একে আবার ডট গুণনও বলা হয়। দ্বিতীয়টা হচ্ছে ক্রস গুণন প্রক্রিয়া অথবা ভেক্টর গুণন প্রক্রিয়া অথবা একে মানে ভেক্টর গুণনও বলা হয় তাকে। তাহলে এখন এই দুটো গুণন প্রক্রিয়া সম্পর্কে আমরা দেখবো। এখন দেখো, প্রথমে আমরা দেখব স্কেলার গুণন। স্কেলার গুণন, এখন স্কেলার গুণনটা তো কাকে বলবো দেখো, স্কেলার গুণনের সংজ্ঞা হিসাবে সংজ্ঞা বলতে গেলে সংজ্ঞাটা তোমরা এভাবে দেবা যে স্কেলার গুণন বা ডট গুণন, দেখো দুটি ভেক্টর রাশির গুণনে গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে ওই গুণনকে স্কেলার গুণন বলে। দুইটি ভেক্টর রাশির গুণনে গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে ওই গুণনকে স্কেলার গুণন বলে। এই গুণনে গুণফলের মান, ভেক্টর দুটির মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান হয়। এই গুণনে গুণফলের মান, ভেক্টর দুটির মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান হয়। দুটি ভেক্টরকে স্কেলার গুণন করতে হলে ওয়াদের মাঝে একটি ডট চিহ্ন দিতে হয়, এই জন্য এই গুণনের অপর নাম আছে ডট গুণন। তাহলে এখন এই যে আছে গুণন, এই স্কেলার গুণনের সংখ্যা গেল, এখন এই স্কেলার গুণনের ব্যাখ্যাটা দেখো তোমরা।
আচ্ছা দেখো, এখানে আমরা এটি ব্যাখ্যা করার জন্য আমরা মনে করি ও এ এবং ও বি, ও এ এবং ও বি দ্বারা দুইটি ভেক্টর পি এবং কিউ এর মান এবং দিক নির্দেশ করছে। অর্থাৎ কিনা ও এ এবং ও বি দুইটি ভেক্টর দ্বারা পি এবং কিউ দুইটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করছি, এবং এদের মধ্যবর্তী কোনো হচ্ছে আলফা। পি ভেক্টর আর কিউ ভেক্টর মধ্যবর্তী কোনো হচ্ছে আলফা। তবে আলফার একটা শর্ত এখানে আছে যে তোমার আলফার মানটা জিরো ডিগ্রি থেকে এই শর্তের ভিতর হবে, অর্থাৎ জিরোর সমান বা জিরোর থেকে বড় এবং পায়ের সমান বা পায়ের থেকে ছোট এই শর্তের ভিতর হবে। এইভাবে ক্রিয়া করছে দেখো। এখন এখান থেকে এই বি মানে ও বি ভেক্টরের শীর্ষবিন্দু থেকে যদি আমরা ও এর উপর লম্বটা নিই, সেই লম্বটা মনে করো তোমার এটা আছে তোমার এন, অর্থাৎ বি এন লম্ব, এটা তোমার এ এন লম্ব। তাহলে এখানে তোমার এখানে ও এম সমান সমান পাশে আছে, ও এম সমান যেটা পাবো সেটাকে বলবো আমরা কিউ কজ আলফা, আর এখান থেকে ও এন সমান সমান যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি কজ আলফা। তাহলে এখান থেকে অর্থাৎ বি বিন্দু থেকে তোমার ও এর উপরে যে লম্ব টানলাম সেই লম্ব দ্বারা খণ্ডিত অংশ ও এম সমান সমান কত কিউ কজ আলফা, আর এ বিন্দু থেকে ও বি এর উপরে লম্ব টানা হলে তোমার খণ্ডিত অংশ হচ্ছে ও এন, ও এন সমান আছে তোমার পি কজ আলফা। এখন এই যে ও এম, এই ও এমটা আছে তোমার পি বরাবর ও বি এর অভিক্ষেপ বলা যায়, অথবা পি বরাবর কিউ এর উপাংশ বলা যায়। এই কিউ কজ আলফাকে আমরা বলতে পারি পি বরাবর কিউ এর উপাংশ, অথবা পি এর উপরে কিউ এর অভিক্ষেপ। আবার এই আমরা ও এন, অর্থাৎ ও এন মানে পি কজ আলফা, পি কজ আলফাকে বলতে পারি এ বিন্দু থেকে এটির উপরে অঙ্কিত লম্ব দ্বারা খণ্ডিত অংশ, যেটাকে বলতে পারি আমরা কিউ বরাবর পি এর উপাংশ, অথবা কিউ এর উপরে পি এর অভিক্ষেপ। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে বুঝতে পারি। এখন চলে আসবো আমরা ডট গুণনের সাথে এদের সম্পর্ক কী, দেখো ডট গুণনের ক্ষেত্রে তা ডট গুণনে আমরা বলছি যে তোমার যখন দুইটি ভেক্টর পি এ কিউ পরস্পর সাথে ক্রিয়া করবে তখন এদের ডট গুণন হিসেবে আমরা লিখব পি ভেক্টর, এদের মাধ্যমে ডট চিহ্ন দেবো, অর্থাৎ পি ডট কিউ সমান সমান পি এর মান ইন্টু কিউ এর মান ইন্টু এদের মধ্যবর্তী কোণের কজ অনুপাত। তাহলে এখানে কি হলো পি কিউ কজ আলফা। তাহলে এখানে পাচ্ছি কত পি কিউ কজ আলফা, তার মানে পি ডট কিউ সমান সমান লিখতে পি ভেক্টরের মান ইন্টু কিউ ভেক্টরের মান ইন্টু ওদের মধ্যবর্তী কোণের কজ অনুপাত। তা এই জায়গা থেকে দেখো এটাও লেখা যায় যে পি ডট কিউ সমান সমান পি ইন্টু কিউ কজ আলফা, অর্থাৎ কিনা কিউ কজ আলফা সমান সমান পি ডট কিউ বাই পি ভেক্টরের মান। তাহলে কিউ কজ আলফা সমান কি লিখছে দেখো, কিউ কজ আলফা সমান লেখা যাচ্ছে পি ডট কিউ বাই পি ভেক্টরের মান। এই কিউ কজ আলফা দ্বারা আমরা কি বুঝতেছি দেখো, কিউ কজ আলফা দ্বারা আমরা বুঝতেছি তোমার ও এ বরাবর, অর্থাৎ পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের উপাংশ আছে কিউ কজ আলফা। তাহলে এখানে আমরা বাংলায় লিখতে পারি যে পি ভেক্টর বরাবর পি বরাবর কিউ এর উপাংশ কিউ কজ আলফা সমান সমান পি ডট কিউ বাই মডুলাস অফ পি। তাহলে পি এর পি বরাবর কিউ এর উপাংশ কিউ কজ আলফা সমান পি ডট কিউ বাই মডুলাস অফ পি, অথবা পি এর উপর কিউ এর অভিক্ষেপ কিউ কজ আলফা ইজিক্যাল টু পি ডট কিউ বাই ওই একই জিনিস।
তাহলে এখানে আমরা দেখছি কি দেখো যে পি বরাবর কিউ এর উপাংশ, এই যে পি বরাবর এই কিউ এর উপাংশ হচ্ছে কত, কিউ কজাল পা, এইটাকে কিউ কজাল সমান কি লিখতে পারি, পি ডট কিউ বাই মডুলাস অফ পি। আবার এই পি এর উপরে কিউ এর অভিক্ষেপ সেটা হয় তোমার কিউ কজাল পা, এটা সমান লিখতে পারি পি ডট কিউ বাই মডুলাস অফ পি। এই যে দুটো সূত্র, এই সূত্র থেকে কিন্তু অনেক অঙ্ক আসে, এজন্য তোমাদের এই সূত্র দুটো ভালো করে জানতে হবে। এবার দেখো অনুরূপভাবে আমরা লিখতে পারি যে কিউ বরাবর পি এর উপাংশ পি কজ আলফা সমান সমান পি ডট কিউ বাই মডুলাস অফ কিউ, মানে যার কজ আলফা সে বাদে অন্য যেটা আছে সেটি নিচে যাবে, ডান পাশে পি ডট কিউ সবসময় থাকবে। তাহলে আমরা দেখো কিউ বরাবর পি এর উপাংশ হচ্ছে পি কজ আলফা সমান পি ডট কিউ বাই মডুলাস অফ কিউ। এটাকে এইভাবে লেখা যায় কিউ এর উপর পি এর অভিক্ষেপ পি কজ আলফা পি ডট কিউ বাই মডুলাস অফ কিউ। এই হচ্ছে দুটো সূত্র। তাহলে আমরা ডট গুণনের ক্ষেত্রে দেখলাম এটা, এখন দেখো আবার দেখো যেহেতু পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ কজ আলফা এবং কিউ ডট পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু পি কজ আলফা, এখানে আমি লিখতে পারি অতএব পি ডট কিউ ইজ ইকুয়াল টু কিউ ডট পি। তাহলে এখানে লেখা যাবে পি ডট কিউ সমান সমান কিউ ডট পি যেহেতু লেখা যাচ্ছে, সুতরাং আমরা বলতে পারি যে ভেক্টরের গুণন বিনিময় সূত্র মেনে চলে। তাহলে ভেক্টরের যোগ বিনিময় সূত্র মেনে চলে এবং ভেক্টরের গুণনও বিনিময় সূত্র মেনে চলে। এবার দেখো কিছু বিশেষ ক্ষেত্র বিশেষ ক্ষেত্রে বলা হচ্ছে তোমার যে আমাদের আয়তকক ভেক্টর ছিল, দেখো আই জে কে আয়তকক ভেক্টর ছিল আই জে কে। তাহলে এখন এই যে আই যে আর হচ্ছে কে এদের ভিতরে যদি আমরা ডট গুণন করি, দেখো এই বরাবর আছে তোমার আই, এই বরাবর আছে জে, এই বরাবর আছে কে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটি ওয়াই অক্ষ, এটা তোমার জেড অক্ষ। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে আই ডট আই শুন আই ইন্টু আই মান ইন্টু আয়ের সাথে আর মধ্যবর্তী কোণ কত, আয়ের সাথে আর মধ্যবর্তী কোণ হচ্ছে জিরো, তাহলে কজ জিরো সমান সমান আসছে কোণ অন।
আই ভেক্টর যদি আর ভেক্টর ধরে এর মান হচ্ছে 1 এটার মান 1 কজের মান হবে তাহলে টোটাল হচ্ছে 1 ঠিক আছে অনুভাবে লিখতে পারি যে j ডট j সমান সমান 1 k ডট k সমান 1 ঠিক আছে অতএব i ডট i সমান j ডট j সমান k ডট k সমান 1 এই অর্থাৎ আয়তক ভেক্টরগুলো নিজেদের ভিতরে গুণ করলে তাদের মান অন আসে ডট গুণের মান অন হয় এবার যদি আমরা পরস্পরের ভিতরে আয় সাথে যে যে সাথে কে কে সাথে আয় আবার আই ডট যে শুন আই ভেক্টরের মান ইনটু যে ভেক্টরের মান ইনটু কস আর সাথে যে আছে মধ্যবর্তী কোণ আছে 90 ডিগ্রি তাহলে কস 90 মানে হচ্ছে 0 শূন্য শূন্য 0 তো অনুভাবে লিখতে পারি j ডট k সমান সমান 0 আর k ডট i সমান 0 অতএব i ডট j সমান সমান j ডট k সমান সমান k ডট i ইজ ইকুয়াল টু 0 এই তাহলে i j k এর পরস্পর ডট এবং নিজের ভিতর ডটটা দেখো এটা এবার দেখো ক্ষেত্র তিন দুইটি ভেক্টর মনে করো এটা হচ্ছে পি ভেক্টর আর এটা আছে কিউ ভেক্টর এদের মধ্যবর্তী কোণ আছে 90 ডিগ্রি অর্থাৎ দুইটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় দেখো তাহলে পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি ভেক্টরের মান ইনটু কিউ ভেক্টরের মান কিন্তু এদের মধ্যবর্তী কোণের কজ অনুপাত সমান সমান 0 ঠিক আছে তাহলে এখানে আমরা বলতে পারি যে দুইটি ভেক্টর সিদ্ধান্ত আছে তোমার দুইটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণনের মান শূন্য হয় অথবা দুইটি ভেক্টরের ডট গুণনের মান শূন্য হলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় অথবা তারা পরস্পর লম্ব হয় এবার দেখো দুটি উপাংশের মাধ্যমে দুটি ভেক্টর দেওয়া আছে মনে করো তোমার এ ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে আর একটা দেওয়া আছে বি সমান সমান বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে অর্থাৎ এ ডট বি এই ডট গুণনটা করবো আমরা দেখো এ ডট বি সমান সমান লিখতে পারি আমরা এই এক্স দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এক্স ইন্টু বি এক্স ইন্টু আই ডট আই প্লাস এক্স বি ওয়াই ইন্টু আই ডট জে প্লাস এ এক্স বি জেড ইন্টু আই ডট কে প্লাস এ ওয়াই দিয়ে গুণ করবো দেখো এ ওয়াই বি এক্স তাহলে জে ডট আই প্লাস এ ওয়াই
BY J dot J plus AY BZ J dot K एक बार चले आसो तुम्हार ए जेड के धरा तभी ए जेड बी एक्स के डॉट आई प्लस ए जेड बी वाई के डॉट जे प्लस ए जेड बी जेड के डॉट के এখন আমরা একটু আগেই দেখলাম, দেখো আই ডট আই সমান কত পেলাম ওয়ান, তাহলে এখানে এক্স বিএক্স ইনটু ওয়ান, তাহলে এক্স বিএক্স থেকে যায় প্লাস আই ডট জে সমান জিরো প্লাস আই ডট কে সমান জিরো, এরপর এ ওয়াই জে ডট আই সমান জিরো, আই জে ডট জে সমান ওয়ান, তারপরে তোমার এ ওয়াই বি ওয়াই প্লাস এটা জিরো এটাও জিরো এটা জিরো প্লাস এ জেড বিজেড, তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারি অতএব এক্স বিএক্স এক্স বিএক্স বলছি এ ডট বি শুনে শুনে দেখো এ এক্স বিএক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, তাহলে ডট গুণ করলে আমরা কী পাচ্ছি খেয়াল করো যে আর সব গুণ আর সব যোগ প্লাস 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 যে সব গুণ যে সব প্লাস 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 কে সব গুণ কে সব, তাহলে আমরা ডট গুণ করতে হলে তোমার আর সবের সাথে আর সব গুণ করবো, তারপর চিহ্ন গুণ করে যে সবের সাথে যে সব গুণ করবো, তারপর এই দুটো চিহ্ন গুণ করে কে সবের সাথে কে সব গুণ করবো, তাহলে এই হচ্ছে আমাদের ডট গুণন গেল, ডট গুণনের বিষয় গেল। দেখো দুটি ভেক্টর উপাংশের মাধ্যমে দেওয়া থাকে, এভাবে ডট গুণন করবো। এখন এবার দেখো দুইটি ভেক্টর লম্ব হলে তাদের লম্ব বিক্ষেপ বা উপাংশের মান নির্ণয়, দুইটি ভেক্টর যদি লম্বভাবে অবস্থান করে পরস্পরের সাথে তাহলে তাদের মধ্যবর্তী তাদের লম্ব বিক্ষেপ বা উপাংশ কেমন হবে। মনে করো এটা আছে পি আর এটা আছে কিউ, ওবি বরাবর কিউ আর ওপি বরাবর পি, এদের মধ্যবর্তী কোণ আছে 90 ডিগ্রি, মানে আলফা সমান 90 ডিগ্রি। তাহলে এখন দেখো পি বরাবর কিউ এর উপাংশ কিউ কজ আলফা, তাই না, কিউ এর উপাংশ কিউ কজ আলফা সমান সমান পি ডট কিউ বাই পি, এটা লেখা যায়। এখন প্রশ্ন আছে তোমার এটা না আমরা না লিখলাম, তাহলে এখান থেকে পি বরাবর কিউ এর উপাংশ কিউ কজ আলফা, তাহলে কিউ থেকে গেল আর কজ আলফা কত 90 ডিগ্রি, তাহলে এটি কত আসে জিরো আসে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে পি বরাবর কিউ এর অভিক্ষেপ থাকে না, পি বরাবর কি এর উপাংশ আছে জিরো, অর্থাৎ কিনা অভিক্ষেপ জিরো। অনুরূপভাবে অনুরূপভাবে বলতে পারি অনুরূপভাবে কিউ বরাবর পি এর উপাংশ পি কস আলফা শুন পি কস 90 ডিগ্রি সমান জিরো, তাহলে আমাদের দেখো দুটো ভেক্টর যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে তাহলে পি বরাবর কিউ এর উপাংশ আছে তোমার জিরো, বা পি পি এর উপরে কিউ এর অভিক্ষেপ আছে জিরো, অনুরূপভাবে কিউ বরাবর পি এর উপাংশ আছে জিরো, বা কিউ এর উপরে পি এর অভিক্ষেপও জিরো।
তা আজ আমাদের ডট গুণন আমরা এই পর্যন্ত রাখবো, কারণ ডট গুণনের কিছু অঙ্ক আছে, ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে। আর এর পরবর্তী ক্লাসে আমাদের থাকবে ক্রস গুণনের মান বা ক্রস গুণনের হিসাব নিকাশ। তা পরবর্তী ক্লাসে আমরা ক্রস গুণন বা ভেক্টর গুণনটা দেখব। তোমরা এই সাবজেক্টটা বাসায় মোটামুটি ভালো করে কমপ্লিট করো। আর একটা কথা হচ্ছে, তোমরা আমার এই চ্যানেলে যখন ভিডিওটি দেখবে তখন ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করছো তাদের ধন্যবাদ, আর যারা করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ নতুন নতুন ভিডিওগুলো পেলে এবং পাশে থাকা বেল আইকনটিকে যদি তুমি প্রেস করো তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।